नमस्कार সবাইকে। আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের ডিম তরকা করে দেখাবো। এটা আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে রুটির সাথে সার্ভ করতে পারেন। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে আমি ডিম তরকাটা তৈরি করছি। ডিম তরকা করার জন্য আমি এখানে 200 ডাল নিয়েছি, মুগ ডাল, আস্ত মুগ ডাল খোসা সহ। এটা 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আমার লাগছে আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ, জিরে ধনে বাটা 1 চামচ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়, একটা টমেটো নিয়েছি কুচিয়ে, কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আর চিনি নিয়েছি 1/2 চামচ, এটা অপশনাল, আর নিয়েছি বাজার থেকে যে তরকা মশলাটা পাওয়া যায় সেই মশলাটা কিনে নিয়েছি। এই দিয়ে আমি আজকে তরকাটা বানাবো। ডিমটা ভেঙে নিয়েছি, এবার আমি একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। কড়াইতে 1 চামচ তেল দিয়ে নিয়েছি। আমি ডিমটা ভুজিয়া তৈরি করে নেব। এটা নেড়ে নেড়ে ভুজিয়া তৈরি করব। ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 1 মিনিট করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেস্টটা দিলাম, জিরে ধনে পেস্ট, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, চিনি, স্বাদ মতো নুন, আর হলুদ দিলাম। দিয়ে এটা 2 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। আমি 2 মিনিট ধরে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এবার ডাল, সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেব। আর ডিম ভাজাটাও দিয়ে দিল। দিয়ে আমার আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, ডাল সেদ্ধর সময় যে জল দিয়েছিলাম সেটাই হয়ে যাবে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি যে তরকা মশলাটা এটা ছড়িয়ে দিলাম। দিয়ে এভাবে একটু নেড়ে আমি আর 1 মিনিট দমে রাখবো, তারপর নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে রেসিপি, ডিম তরকা। এটা আপনারা বাড়িতে রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ঝটপট বানানো যায়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসব। সবাইকে নমস্কার।